Mettez un verre. أيمنة কালকে আমার সঙ্গে কথা চালান ঠাকুর মশাই আমার একটা কাজ আছে বুঝলেন সকালে এখন তাদের বাড়ি গেলাম বাজার তো দিয়ে এলাম তখন বাজার আমি তাহলে ওনার বাড়ি এরকম একটা কাজ আমি দেখাতে আমি নতুন বাজার যাবো তাই তারা কলসি নটা দিয়েছে জানতে আমার আবার বাড়িতেও কাজ লেগেছে আমার ছেলে ছেলে পৈতে হবে এই জন্য একটু দৌড়দৌড়ি করছি আমি ওই মোটামুটি ওই 10:30 থেকে 11টা নাগাদ ভিতরে ঢুকবো ঠিক আছে এমন কিছু আয়োজন করতে হবে না আমি যেটা লিখি সেটা করবেন অতিরিক্ত কিছু নাই আর কাজটা হবে বাইরে দুই বোনে কাজ করবেন তো ভূজ্য দান করবেন আপনার আপনাদের কি হয় তো মা হয় আরে আপনার আপু ইনার ছেলে আপনার ছেলে গলায় ধরা পড়ে ও ও কাজ করবে কদিন পরে ঠিক আছে এগুলো কিনতে তাও কেমন খরচা করবে কি বলেন তো মা তো পেনশন পেতো সেটাও তো বন্ধ হয়ে গেল আর মা অসুখে তো পড়েছিল কয়েক মাস কিছু মানে এক পয়সা রেখে মা স্বামীর কি প্রাইভেট পড়ে কি আপনার ছেলে নাকি আমাকে ফোন করে এক পয়সা যে রেখে মা আতরতল সিদ্ধ সাল আতরতল 1 কিলো সিদ্ধ সাল আমার এখানে 4 কিলো লিখা আছে আপনি 3 কিলো করবেন বুঝছেন ভুজ্য দুই বোনের দুটো ভুজ্য হবে আচ্ছা বাতাসা নেবেন পান নেবেন সুপারি নেবেন ষষ্ঠত্তর নেবেন 200 200 দুটো দুটো ভুজ্য চিন হ্যাঁ আচ্ছা ডাল 100 100 200 দুইটা আপনার 100 ওর 100 দুটো ভুজ্য চিন কি ডাল নিতে হবে ওই মসুর ডাল বাদে মসুর ডাল বাদে মুগ ডাল হোক মটর ডাল হোক যাই মুগ ডাল নিলে হয়ে যায় আচ্ছা হলুদ নেবেন 25 আপনার 25 ওর 25 দুটো ভুজ্যতে এটা হচ্ছে ভুজ্যটা হচ্ছে মেনু চালে পরে সব দিয়ে ভুজ্যটা 5 প্রকারের মিষ্টি নেবেন 10টায় মাসিমার জন্য ওই সাজানো হবে ওখানে 5টা দেবো আর একটা গীতা রাষ্ট্র করবো ওখানে 5টা হবে আর ফটো হ্যাঁ ফটো লাগবে তো ফটো আছে কি ফটোর ফটো মটো কিছু নেই বাঁধানোর দরকার নেই এমনি ছোট ফটো ফটো দিলেই হবে আচ্ছা শাড়ি কাপড় নেবেন দুটো এগুলো একটু খরচাটা বেশি হবে দুই বোনের দুটো সমস্ত দান করতে হয় মা বাবা গতায় গেলে মেয়েদের 13 রাত্রি কাজ করলে 3টে জিনিস দান হয় অন্ন জল বস্ত্র একটা থালা গিলাস আর বস্ত্র থালা গিলাস আনতে হবে না থালা গিলাস আমি নিয়ে এসেছি আপনার যা ভালো লাগে আপনি ধরে দিয়ে দুজনে দুটো কাপড় নেবেন ওই মায়ের জন্য আচ্ছা দুটো গামছা আর একটু দই নেবেন আর কিছু না ফুল তুলসী পাতা আর দুটো কলার ফুল জোগাড় করতে বলছেন কাউকে কলার পেটো বডি এটা ওইটা আর ওই কটা কলার পাতা এই হচ্ছে জোগাড় করে রাখবেন আমি ঠিক 11টার সময় চলে আসবো আর বাইরে আমি মোটামুটি ওই 11টা আর কটা ফোন তুলে সেই লাগছে চান করতে কি আমি তো আসবো 11টার সময় তো তার আগে চান করবেন
এগুলো এগুলো কিনতে গেলে তো স্নান করতে হবে তা না, আমি কাজের আগে আপনার স্নান করতে হবে, আমি আসলেও আপনি স্নান করতে পারবেন। তাহলে আমি আসে আচ্ছা এগুলো সব জোগাড় করে করে আপনাকে ফোন করলে হবে? আমি ঠিক 11টার সময় চলে আসবো, আপনি জোগাড় করে রেখে দেবেন ঘরে, এসব কিনে এনে রেখে দেবেন, আমি ঠিক 11টার সময় এই মাছ আসতে দিই। এটা তো নষ্ট করা হবে, এই যে ফালাইগুলা ছোট ছোট ফালাইগুলা আছে এই দিয়ে আমি কাজ করে দেবো। হ্যাঁ খাইয়ে দেখি বাইরে মাঠে কাজ তো হবে, এইটা করলে ভালো, বান্না করলে হলো না? গরুর ঘরে হলে হয়, গোয়াল ঘর যাদের আছে সেই গোয়াল ঘর, কিন্তু থাকার ঘরে সরকার এখানে একটা ছোট ছোট চাকরি দিচ্ছে, বলছেন বলছেন যা হোক কেন কিছু করে করতে হবে, হবে না মানে কি করতে হবে না, ১২:২৪ বলছি ওই আমি তো ইউটিউব করি তা এখন আমরা কাজ করব দুই বোনে, তাই এই যে লিস্ট নিয়ে এখন বাজারে যাচ্ছি। আর এই প্যাকেটে তো আটক চলে এখানে এবার তুমি ওই জলটা কেরকম ধরো এইটা দেখি, তুমি বোনকে ধরে রাখো, তাহলে শুরু করি এখানে, তার কেউ নেই অনুমতি নেওয়ার কেউ নেই, নিজেরা নিজেরাই নিজেরাই জল তুমি আমার খেতে দাও, যদি মাথায় এবার একটা করে তুলসী পাতা নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও, অপবিত্র পবিত্রবান সর্ববস্থান গতৈবিবান দশরী পুণ্ডরীকাক্ষণ সবাজ্য অভ্যন্তর শ্রুতি নাকে সক তুলসী পাতা যার যার বার পাশে রেখে দাও, আবার একটা তুলসী পাতা নাও, বলো তুলসী দর্শনে পূর্ণ পরশনে পাপ নাশনে স্মরণে সর্বতীর্থানে ভক্তিস্থ মুক্তি লক্ষণে নারায়ণং শ্রীবিষ্ণু নারায়ণং শ্রীবিষ্ণু
নারায়ণ শ্রী বিষ্ণু পুলিশ বাতা আছে এটা তোমাদের মাথায় উপাসনা বুঝে আছে হাত জোর করে বলো শুধু নমস্কার করো মাকে করে এখান তো খুললাম মা গো যেখানে গেছো সেখানে ভালো থেকো অনেক সুস্থ থেকো আর রমা তোমাকে ইচ্ছা করে চিকিৎসা না করে মেরে ফেলেছে মা গো রমাকে কঠিনতর শাস্তি দাও আমি তোমার ফটো কাজের ফটো আমরা আমরা তো আজকে কাজ করলাম দুই বোন মিলে রমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দাও যেন পচে গলে রমা শেষ হয়ে যায় আর রমা যেন রমার ছেলের আর রমার মেয়ের পিণ্ডি খায় এমন এমন অবস্থা করো যে রমা যেন নির্বংশ হয়ে যায় মা গো এটাই প্রার্থনা করবো তোমাকে রমা ইচ্ছা করে রমা তোমাকে মেরে ফেলেছে গো মা ইচ্ছা করে রমা ইচ্ছা করলে করলেই পারতো গো মা তোমাকে বাঁচাতে আমার শক্তি বল ছিল না আমার অর্থ বল ছিল না সোমারও তাই কিন্তু রমার তো অর্থ বল শক্তি বল লোক বল সব থাকা সত্ত্বেও তোমাকে বাঁচায়নি আমার সঙ্গে হিংসামি করে মা গো এমন কঠোর শাস্তি দাও তুমি যদি সত্যি একটু হলেও আমাকে ভালোবাসা থাকো বা বাবুকে ভালোবাসা থাকো রমাকে প্রচুর 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 কষ্ট দাও মা প্রচুর কষ্ট দাপড়ে দাপড়ে যেন রমা শেষ হবে মা গো এটাই তোমার কাছে আমি প্রার্থনা করি খুব শাস্তি দাও রমাকে আর তুমি যেখানে গেছো সেখানে যেন অনেক সুখে থাকো আর বড়লোক ঘরে যেন তুমি জন্মা আর আমাদের দেখে রেখো যাতে আমাদের কেউ কোনো ক্ষতি না করতে পারে কেউ যে যেন আমাদের কোনো আঘাত না দিতে পারে তুমি সবসময় আমাদের দেখে রেখো তুমি এত তাড়াতাড়ি মরতে না গো মা তোমাকে মেরে ফেলেছে তুমি এত তাড়াতাড়ি মরতে না তুমি এত তাড়াতাড়ি মরতেই না তোমার বেশি বয়স না হ্যাঁ শিবানী তোমার পিন্টুর মা তারপর সুটকির মা এদের বয়স এরা তোমার থেকেও বড় এরা বেঁচে থাকলো আর তুমি মরে গেলাম মা গো তোমার বয়স হয়নি তোমাকে ইচ্ছা করে মেরে ফেলেছে রমা রমা ইচ্ছা করে মেরে ফেলেছে রমা ইচ্ছা করে মেরে ফেলেছে গো মা রমা ইচ্ছা করে মেরে ফেলেছে বিশাল কষ্ট পাবে রমা বিশাল কষ্ট পাবে দাপড়ে দাপড়ে মরবে দেখে নিও খোকনদার বাচ্চুদা এসছিল মা মা গো কাকাও কাজ করছে ওখানে মা আমাদের আশীর্বাদ করো আমরা যেন সুখী হই আমি সোমা তুতি আর বাবু প্রচুর দুই হাত ভরে আশীর্বাদ করো আর আমাদের সবাইকে ক্ষমা করে দিও আমাদের ক্ষমা করে দিও আমাদের ক্ষমা করে দিও অন্যায় করেছি ক্ষমা করে দিও যদি অন্যায় করি ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আমার পাচ্ছি না আমার আর শরীর ফুলাচ্ছে না আর শরীর ফুলাচ্ছে না কি অবস্থা মুখের আমার কি অবস্থা।